আসসালামু আলাইকুম সবরে, আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছেন। স্পেশালি এটা আমি একটা রিকোয়েস্ট মেসেজ মানে ভিডিও বানাইরাম, যেটা হইল গিয়ে আপনারার যেমন দরকার উরির গাছ বা খাসা মরসর গাছ বা নাগা মরসর গাছের মাঝে আপনারা যদি গ্রিন অর্থাৎ যে ফুক আছে বা লাল ফুক আছে যেটা, এটা খিলা খান যায়, প্লাস ওগুলার কারণে একটা পাতা যদি দেখে তো ওগুলার কারণে পাতা কিন্তু কুকড়া হয়ে যায়, সো এটা কেলা খান। তো আমি আজকে দেখাই আপনারা রে আমার অধহকা পাতার মাঝে, অধহকা পাতার নিচে, তো এটা আবার অধহকা আটের, কিন্তু স্পেশালি অষ্টা দহকা আটের। সো এগুলো আমি কেলা খান রোদ করি বা কেলা খান যাওয়াই আমি আপনারা রে আজকে দেখাইমু। যদি আমি এইটার মাঝে সাকসেস হইতে ইনশাল্লাহ আমি আপডেট করমু, আমি লভ ভিডিও আর একটা বানাইয়া যে অধহক একদম গুড়ির যেটা ওটার মাঝে এফেক্টেড হয়ে গেছে, সো আমি বানাইয়া দেখাইমু আপনারারে যে আমি সাকসেস হয়েছে, দ্যাটস ওয়াই আমি ভিডিও নেক্সট পার্ট অ্যাড করমু। সো এটার মাঝে অলরেডি আমি ফানি দিছি, ফানির মাঝে অ্যাপসম সল্ট আছে 1 টিস্পুন লাখান, আর দেখতে পাররা অধহতা পাররা ভিনেগার আছে, সো অধহকা ভিনেগার প্লাস আছে অধহকা বেকিং পাউডার। তো ও যে জিনিসগুলো আছে আমি ওগুলো ইউজ করবো, আর কিছু নাই, কিন্তু আপনারা আশা করি দেখতে পাররা, আর দ্বিতীয় কোনটা নাই। তো ওগুলো দিয়া আমি স্প্রে করবো, অলরেডি তো অ্যাপসম সল্ট আছে, সো অ্যাপসম সল্ট থাকা বাদে আমি ভিনেগার দরকার 1/2 দিয়া মতো আমি দেলাইরাম, মানে আনুমানিক 5-6 ফুট হইবল খান। তারপরে বেকিং পাউডার, আমার কাছে বেকিং সোডা আছিল না, যার কারণে আমি বেকিং পাউডারটা আমি একটু ট্রাই করার চেষ্টা করলাম। তো যদি আমি স্প্রে করিয়া সাকসেস হয়ে যাই তো অবশ্যই আমি এটা লগালগ আপডেট দিব আপনারারে, বাট আমি আমিও আমি মানে চাইতাম না আপনার কোনো ক্ষতি হোক, আমি যে কোনো সময় আমি চেষ্টা করি এক্সপেরিমেন্ট করিয়া আমি নিজে সাকসেস হইয়া হারলে আপনারা আপডেট দিতে, বিকজ অধহকা বালা করে শেক করবা আপনারা, প্রপারলি শেক করবা, শেক করার পরে আসলে অধহকা ই গাছগুলো আপনার কাছেও গুরুত্বপূর্ণ আমার কাছেও গুরুত্বপূর্ণ। তো আমি চাইতাম না আমার গাছ এমন কোনো একটা ট্রিক্স ইউজ করতে যেটা কারণে আমার গাছ মারা যায়, বা আপনারাও চাইতে না আমি এমন কোনো ট্রিক্স দিয়ে যাতে যেটা আপনার গাছটা মারা যায়, তার কারণে আপনারা আইজোক বা খাইলোক আপনারা একবার হইলে আমার মনে মনে বকবা জেনে আপনার কারণে আমার গাছটা মারা গেছে, দ্যাটস ওয়াই আমি আগে তাকিয়া আমি আপনারা জানা বা দে আমি হম, সো আমি স্প্রে মারলাম বিসমিল্লাহ রহমান রহিম, দেখতে পারে আপনারা আমি স্প্রে মারলাম। আমি চেষ্টা করবো যে এইগুলা যাইতো কি, যদি মনে করি সাকসেস হয়ে গেছি, মানে 100% না হই 80% যদি যায়গি, দ্যাট মিন্স আমার ওলা স্প্রে আমি আর একবার করিলে আমার এগুলা যাইব কি। তো আমি একটা সিলেক্ট করছি আর কি, একটা ছোটো নাগা মরসর গাছ, যাতে হরিয়া গাছটা যদি মরিও যায় তো আমার একটা দুঃখ কম থাকবো আর কি। ধরো আমার বড় নাগা মরসর গাছ এগুলা তো অলরেডি ধরতে পারা ফুল উল আছে, সো আমি চাইতাম না এগুলো আমি রিক্সও ফেলাইতাম, যার কারণে আমি চেষ্টা করবো ছোটো নাগা মরসর গাছ যেগুলো আছে ওগুলো আমি ইউজ মানে অর্ডারে আমি ইউজ করলাম, ফোন না ওই একটা দিয়ে আমি এক্সপেরিমেন্ট করলাম, আর সাকসেস হইলে অবশ্যই আমি আপনারা আপডেট দিব। তো আমি ভালো করে চাইমু প্রপারলি আমি ইয়ে করতে, যেহেতু একাত দিয়ে আমার ভিডিও করাটাও পসিবল না, স্প্রে করাটাও পসিবল না, সে একটু আমি ইয়ে করে লিছি উঠাই দিছি, দেখতে পারা গাছ উল্টাইয়া আমি ভালো করে গাছের পাতার নিচ পর্যন্ত আমি দিলাম, খালি পাতাত মারলাম, কিন্তু আপনারা দেখতে পারা খালি জাস্ট পাতাত মারম, সে সাকসেস হইলে ডেফিনেটলি আমি আপনারা আপডেট দিব, কালকেও ইনশাল্লাহ আপনারা এটা আপডেট দিলেন। আর একদম নিচে যদি বেশি কিতা থাকে পাতা গুড়ি থাকে কুকড়াইল বা ইয়েলো কালার এগুলো ফেলাই দিবা, দাস ডান। এখন আমি একটু দেখি যে স্প্রে মারার পরে এগুলা তা কতটুকু আছে, আলহামদুলিল্লাহ আই থিঙ্ক আপনারা দেখতে পাররা আগে যেলা আসিল এখন পাতার মাঝে নাই স্প্রে করার পরে ধোকা, অলরেডি এগুলা যার গি হরি যার মরতেও পারে যাইতেও পারে আই ডোন্ট নো, দ্যাট মিন্স আমি এটা ট্রিকও সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। তারপরেও আমি অ্যাটলিস্ট 1 আওয়ার আমি ওয়েট করবো, অ্যাটলিস্ট 1 আওয়ার,
সাথে আপনারা একটা আপডেট দেওয়ার আগে আমি ডেফিনেটলি এটা আমি নিজে আগে দেখবো আমি সাকসেস হয়েছি নি ওই যদি পরে আমি এখন আবার কি তখন আমি যদি দেখলে এই ফুকগুলা গেছে কিনা নি ফাতা থাকিয়া তা আমি বালা ফানি লইয়াও ফুটিন ফালা সব মানে বাকি যে আমার গাছ আছে ওগুলাতে ইউজ করার পরে ফালাইয়া আর আমি নর্মাল ফানি লইমু লইয়া আমি আবার স্প্রে করবো যাতে করে আমার গাছটা অ্যাটলিস্ট বাঁচে আর কি মানে গাছর ভিনেগার যেহেতু এটা আমি বুঝলাম না এফেক্টেড হইতেও পারে গাছ মরতেও পারে বাঁচতেও পারে দ্যাটস ওয়াই আমি চেষ্টা করবো আর কি ফেলাই দিবা লাগে বাট ইনশাল্লাহ মরতো না মরতো যত জলদি মরে না আমি তো অর্গানিক জিনিস ভালো জিনিস ন্যাচারেল ওয়েতে ইউজ করলাম কোনো স্প্রে বা কিছু ইউজ করলাম না যেটা হার্মফুল আমার গাছের লাগিয়ে এলাকা কিছু আমি ইউজ করলাম না সো আমি ভালো করে স্প্রে আউট করলাম যাতে টক ফুক দেখে না সব কিনু মানে ইয়ত মারা যায় তো আমি আপনার বাদে আবার আপডেট দিলাম তো রাউন্ড আমি 10 মিনিট বাদে আর কি আবার চেক করছি চেক করে দেখছি যখন আমি মানে আর একটু ফুক রয়েছে ফাতার মাঝে স্টাক হইয়া রয়েছে আর কি আর তুরা তুরা আটে রোলাখান আমি দেখছি দেখার পরে আমি হয়েছে না আমি আবার ট্রাই করি আবার স্প্রে মারি তো আমি আর একটা বিষয় আপনারা এখানে কই আপনারা যদি মনে করেন যে বইনে দেখাইছেন আমি আমরা লগে লগ সব গাছও ট্রাই করি এটা করেন না যেন কারণ হইতে পারতাম আপনার পরিমাণ হয়তো বেশি লাইছেন আপনার গাছও লগে সুট নাও করতে পারে আপনারা ফয়লা একটা লইয়া অনলি এক্সপেরিমেন্ট করবা করিয়া যদি মনে করেন সাকসেস হয়েছেন তা তো আলহামদুলিল্লাহ আপনারা আবার আর একটা লইয়া ট্রাই করতে পারেন তো মিনিমাম একটা আর কি আপনারা 1 মাস পর্যন্ত দেখবা গাছ মরেনি বা কোনো সাইড এফেক্ট হয়নি কিছু হয়নি বাট আমি যেহেতু যতটুকু দেখছি আর কি আমি স্টেপ বাই স্টেপ আপনারা বারবার আপডেট দিলাম আমি রাত্রেও ভিডিও করছি দিনও ভিডিও করাতে আসলাম ভিডিও করতে করতে বাদে এন্ড রাইট হয়ে গেছে তবু আমি চাইছি আপনারা আপডেট দিতাম তো আমার কাছে লাগছে আলহামদুলিল্লাহ আমার গাছ ঠিক আছে দ্যাটস ওয়াই আমি ট্রাই করছি আবার স্প্রে আউট করার স্প্রে আউট করি আমি আবার ফাতার তোলে একদম বালা করিয়া দিছি দিয়াই করছি তা আপনারও জিনিসটা খেয়াল রাখবা অনলি অ্যাপসাম সল্ট থুড়া ফানির লগে মিক্স করবা বেকিং পাউডার থুড়া আর ভিনেগার থুড়া দা সেট আর কিচ্ছু ইউজ করবা না কারণ ওগুলোও আর কি আমি ইউজ করছি সো আপনারা যদি মনে করেন যে টিপসটা ভালো আছে অবশ্যই আপনারা ট্রাই করবা তবে একটা গাছ দিয়া অনলি ট্রাই করবা সবগুলা গাছ দিয়ে ট্রাই করতে যাইবা না আর দেখো সব মানে অলমোস্ট বাক্কা ফুক মরি গেছে দেখতে পারে এটা মরা কিন্তু তো ওলাখান সবগুলো মরিয়া ফাতা লগে স্টাক হইয়া বইতে আছে তো আলহামদুলিল্লাহ যাই হোক আমি একটা জিনিসে সাকসেস হয়েছি তো আপনারা আমি আর কি দেখাইলাম আপনারাও ইনশাল্লাহ টিপসটা ফলো করবা আর ফুকগুলা যাওয়ার মানে গেছে গিয়ে অলমোস্ট 80% লাখানো এখনো ফানি পরে উইদিন 20 মিনিট অনলি 20 মিনিট হইব সো 20 মিনিটসও নাই অ্যারাউন্ড 15 মিনিটস লাখানো হয়েছে দেখকা স্প্রে করার পরে প্রায় 80% ফুক অলরেডি ফরি গেছে প্রায় 80% এখন যদি মনে করেন আপনারা এটা আমি কালকে পর্যন্ত ওয়েট করি আলহামদুলিল্লাহ তাইলে ফুল পাইমু 100% এটা কমপ্লিট হয়ে গেছে স্টিল আমি কালকে পর্যন্ত ওয়েট করবো দেখো আপনারা এটা আগে কিলা আসছিল আর এখন কিলা আপনারা যদি ফয়লা স্টার্টিংও দেখেন দেখতে পারবা মাত্র যদি ফোনটা তাকে 20 মিনিটে অতটুকু হেল্প করতে পারে তাহলে তো আর আর কিতা এত কি বড়ো কিতা হইতে পারে এত কিতা বড়ো কিছু আর নাই আলহামদুলিল্লাহ ওটাও আর কি তো আপনারা আমি সাজেস্ট করবো বলে একটা একটা করে ফাতা উল্টাইয়া উল্টাইয়া আপনারা স্প্রে মারবা কারণ আমি যতটুকু আর কি এক্সপেরিমেন্ট করে ফাইলাম আইডিয়াটা যে অলরেডি ফাতা স্প্রে করার কারণে অলরেডি ফুকগুলা মরি গেছে সো মরার পরে বাদে তাফাররা জরি জরি ফুকগুলা ফুড়ি যায় তো ও জিনিস আপনারা করবা যে সময় আপনারা দেখবা হকা ফুক এটা মরি গেছে কিন্তু দ্যাট মিন্স আপনারা আবার যখন মনে হরকা 1 ঘন্টা পর্যন্ত আপনারা স্প্রে করবা প্রায় 2 বার স্প্রে করবা আমি 15 মিনিট আগে আমি একবার স্প্রে করছি 15 মিনিট বাদে এখন আবার স্প্রে করছি সো 2 বারের স্প্রেয়ের কারণে অলরেডি আমার গাছপালা বাট ফুক সারা শেষ কিতা 80% শেষ আপনারা প্রমাণ দেখতে পারা আগে কিলা আসিল আর এখন দেহকা কিলা ও দেহকা
So আমি আপনারারে আলহামদুলিল্লাহ আই হোপ আপনারারে একটা বেস্ট টিপস দিতাম পারছি যেটা দিয়ে আপনারা উপকার হয়। হোক আমি গাছটা রাউন্ড তা প্রায় 3 ঘন্টা লাখান রাখিলিছি ওলাখান কইছি আমি 3 ঘন্টা বাদে আপডেট দিই, যেহেতু আমার একটা স্ট্রেস লাগে যে আমি ভিনেগার ইউজ করছি, এপসম সল্ট ইউজ করছি, এরপরে বেকিং পাউডার ইউজ করছি, সো আমার গাছের কোনো এফেক্ট হননি, মানে ফুক মারাত লেগে নি গাছ মরি যার একটা টেনশনে কাজ করছে। বাট বাদে হইলাম যে না ঠিক আছে, সেম আমার লগে লগে আপনারা যে জিনিসটা দেখাই হয়তো আপনারা মানে স্টেপ বাই স্টেপ দেখাইরাম আপনারা বুঝবা। তো প্রায় 3 ঘন্টা বাদে আমি যখন আইসি আই আমি কমপ্লিটলি শকড হয়েছি, কমপ্লিটলি। আপনারা যদি দেখুন আপনারাও শকড হই বা আপনারা যদি সেম মেথড ইউজ করেন, তো দেখক গাছ একটু গাছটা বেকিং পাউডার ইউজ করছিলাম ওটার কারণে একটু সাদা সাদা হয়েছে। তো আমি করছিলাম আপনারা আর ফানি দি স্প্রে করবো, আমি এখনও ফানি দি স্প্রে করছি না। আচ্ছা আমি চাইছিলাম এটা ওভার নাইট রাখিলি মোর রাখিয়া পরে ফানি দি স্প্রে করবো। এখন যখন আইয়া দেখছি আমি প্রপারলি মানে গেছে গিয়া ফুকগুলা মনে করক্কা 90% গন ও দেখতে পারা তোরা রয়েছে 90% গেছে গিয়া, যার কারণে আমি আর মনে করি না কালকে আমি নতুন করে আবার ভিডিও বানাইয়া আপনারা আর দেখাই দাম। আমার কাছে লাগে এখনও বেস্ট হইল গিয়ে আপনারা আর আমি দেখাইলেও দেখা ফুকগুলা মরি গেছে সব। সো আপনারা আশা করি এখন সলিউশন ফাইলিছন পার্মানেন্ট কিলাখান আপনারা আর মরিচ গাছ, এরপরে যেমন খাসামরিচর গাছ সব তার গাছ কুকুরাই যায় বা ইয়েতে কেতা ফুকুর আক্রমণ তাকে কিলাখান আপনার গাছ রক্ষা করতে পারেন। তা আমি কইছিলাম যে কালকের দিনের অপেক্ষা করবো করিয়া আমি আবার দেখবো, বাট আমার কাছে লাগে বেস্ট হয়ে গেছে। এখনও আমার অলরেডি নাই হয়ে গেছে 80%, আর যেগুলো আছে টুকটাক ফাতা লগে লাগে এগুলো অলরেডি মরা। কিন্তু তো আমি কি তখন এখন নর্মাল যে পানি আছে পানি দিয়ে স্প্রে করে নিমু, কারণ আমার বাকি গাছগুলোও আছে ওদহকা ইটা আছে ওগুলো আমি স্প্রে করা লাগবো। ওটা দি স্প্রে করিয়া হারলে আমি নর্মাল পানি দিয়ে ওটা স্প্রে করে নিমু, করিয়া আমি রাখি দিমু, মানে ই যে পানি আছে ইটার মাঝে আমি এগুলো ফালাই দিমু, ফালাই আমি নর্মাল পানি দিয়ে স্প্রে করে নিমু। তো আমি আপনারা কইছিলাম আমি এই পানির মাঝে আগর যে পানি আসিল পানির মাঝে অলরেডি এপসম সল্ট ইউজ করা মানে মিক্সড করা আসিল, আর আমি নতুন করে খালি ভিনেগার আর বেকিং পাউডার ইউজ করছিলাম, বেকিং সোডা নাই কিন্তু বেকিং পাউডার। তো এপসম সল্ট এটা রাখছিলাম বিকজ গাছর তো মানে যদি জয়ের খাইলা ইয়ে হয়ে যায় তাই গাছের একটা মানে এপসম সল্টটা খুবই ভালো উপকারী। তো আমি আশা করছিলাম যে কালকে দিব আপনারা আপডেট, মানে এখন দেখা যায় না এখন রাতে রাইতেও আমার এটা পারফেক্ট হয়ে গেছে গাছটা কি 80% কিটা 90% শেষ গেছে কি 90%ও খাওয়া যায় না 99% আর কি। তো আমি চাই গাছটা আমার যেহেতু আমার গাছ সবগুলো শহর আমি চাইতাম না, ইচ্ছা করি আমার একটা গাছ হইলেও মরক, আমার আমি চাই না এটা আর কি একটা গাছ হইলেও আমি এক্সপেরিমেন্ট করতে গিয়ে এখানে আমি একটা গাছ মারতাম, আমার এই জিনিসটাও আমি চাই না। তো আমি এখন কিতা করছি নর্মাল পানি আনছি, নর্মাল পানি আনি আমি নর্মাল পানি স্প্রে মারলাম, কারণ যেহেতু ফুকগুলা গেছে গিয়া তো আমি চাই না এখন আর মানে ভিনেগারের ইয়েটা তাহক আমার গাছের মাঝে, আর পাউডার যেটা আছে পাউডারটা তাহক ও দহকা পাউডার একটা কথা আর কি। তো আমি ওনাকে কি তখন ফাতা তাকিয়ে আর কি বাসাইবার লাগিয়া ফুক তাকিয়ে ফাতারে তারা ফাতাও তো সারা ফেলাই দেন আসলে দেখক আমি আই ডোন্ট নো এইটা কেউ আর কেউ দিছে নি, আর আই থিঙ্ক আমিও ফার্স্ট পার্সন হইম আমি যে যে এই সলিউশনটা দিলাম, আমি আই হোপ আমি ফার্স্ট পার্সন হইম বিকজ আমার আমি সেই টিপস এটা ফলো করছি না, আমি নিজে থেকে এটা অনলি বানাইছি নিজে থেকে আমি ইউজ করলাম টিপসটা আর নিজে থেকে এক্সপেরিমেন্ট সম্পূর্ণ করিয়া আমি আপনারা দেখাইছি। সো আশা করি আপনারা আমার কাছ থেকে ফার্স্ট টাইম এটা পাইবা আর 100% কার্যকরী, একদম আপনারা আমি এক্সাম্পল সহ দিয়া দিলাম 100% উপকারী। তো দেখা যে ফাতাটা দিনও আমি আপনার দেখাইছিলাম এটা সারা বড়া আসিল ফুকে কমপ্লিট বড়া আসিল ফুকে, কিন্তু দেখক এখন কতটা ফুক আপনারা দেখা কতটা ফুক আর আই ডোন্ট থিঙ্ক আপনারা গুনিয়াও মন দশটা পাইবা, বাট যেগুনো আছে স্টা কইয়া ও দেখক নাই একদম ছোট এটা যেটা আছে এটা অলরেডি মরি গেছে বাট খালি ফাতার লগে আছে আর কি, এগুলো এমনিও একটু রোদ দিলে ফাতা শুকাই গেলে ফরি যাইব। সো আলহামদুলিল্লাহ আমি সাকসেস ফাইনালি, আল্লাহর শুক্রিয়া আমি সাকসেস হয়ে গেছি।
সো আপনারাও সেম টিপস ইউজ করবা, আর আমারে অবশ্যই অবশ্যই আপনারা জানাইবা সবে ইউজ করা বাদে রেজাল্টটা কিলাখান হয়। আর যদি আমার এই টিপসটা আপনারা আর কেউ ইউজ করেন, দ্যাট লিস্ট আমার নামটা মেনশন করবা প্লিজ, কারণ একটা জিনিস আমি অনেক কষ্ট করি, একটা জিনিস আপনারা লাগে ইনভেনশন করছে, অনেক কষ্ট মানে একটা থিঙ্ক করা লাগে, অনেক জিনিস থিঙ্ক করা লাগে, তো এটলিস্ট আমি রইলেও ডিজার্ভ করি আপনারা একটু হইলেও আমার নামটা মেনশন করবা, তো আমার কাছে ভালো লাগবো অবভিয়াসলি, আর আমিও সাপোর্ট করবো আপনারা, আমি চাই আপনারা শিখতা আপনারা ইয়ে করতা, বাট আমি স্পেশালি ইউটিউবার যারা কই আমার কি যারা আমার এইটা টেকনিকটা ইউজ করবা স্পেশালি আমার নামটা মেনশন করবা, বিকজ আমিও অনলি পার্সন এটা দেখাইছি, আমি অন্য কেউ দেখা না, আমি নিজে থেকে কমপ্লিটলি এটা নিয়ে। সো ভালো থাকবা সব, ওকে আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পারা আমি পুরা একদিন বাদে আপডেট দিছি, পুরা একদিন আমি বাদে আবার ভিডিও করছি, কইলাম যে দেখি এখন একদিন বাদে কিতা অবস্থা, দেখতে পারা বাকি গাছও লাগানো সমান, এই গাছের মাঝে কোনো চেঞ্জ নাই, গাছ মরছে না বা কিছু এফেক্ট হয়েছে না, দেখতে পারা ফাতাও ঠিক আছে পুরা, ও ফাতাল নর্মাল গাছও লাগান, আমি এইগুলার মাঝে ইউজ করছি না যেহেতু এগুলার মাঝে নাই। তো আমি আপনারা যখন বুঝাইতাম সাইরাম, আপনারা যদি মনে করেন না এই টেকনিকটা বেস্ট আপনারা ইউজ করতে পারবা নিঃসন্দেহে, মানে কোনো সন্দেহ থাকতে পারতো না, আপনারা ইনশাল্লাহ আপনারা গাছপালা থাকবো, আর আমি প্রেফার করবো আপনারা ফয়লা এক টাইম মানে একবার আর কি ইউজ মানে ইউজ করোকা, ইউজ করে যদি বেটার রেজাল্ট পাইন দেন ওয়ান উইক বাদে এক্সেস হইলে আর কি ওয়ান উইক বাদে এগেইন ট্রাই করবা, আর ইনশাল্লাহ এছাড়া তো আর আমরা দ্বিতীয় কোনো উপায় নাই, আরও যে গুড়ির পাতা যেগুলো আছে একটু ইয়েলো কালো এইগুলো ফেলাই দিবা আমি ফেলাই দিলাম, আর আশা করি আপনারা আমার টিপসটা ভালো লাগবো, সব ভালো থাকবা, অদা হকা সব ভালো থাকবা, আর ইনশাল্লাহ আবার দেখা হইব আপনারা নতুন কোনো। তো দেখো কা লাখান আজকে আমরার শিলা বৃষ্টি যেটা হয় বাংলাদেশ লাখান অলমোস্ট দিছে প্রায় 1 আওয়ার, সো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমার গাছগুলো আমি ভিতরে আনছি, বাট আমার অনেক দুঃখ লাগে অনেক ভাই বোন আছেন যারা গ্রিন হাউস নাই বাইরা গাছগুলো আছে, বাট আল্লাহ জানেন গাছগুলো কেলা হইব খুব দুঃখ লাগে, আমিও আমার একটা কদুর গাছ বাড়া আছে আর কচুর গাছ কিছু আছে বাড়া, তো দেখবো ওগুলা গিয়ে খালকে কিতা হয় আর বাকি তো আর আল্লাহর হাওলা। তো আশা করি আপনারা টিপস ভালো লাগছে, ট্রাই করবা আপনারা অ্যাটলিস্ট ওয়ান গাছ বা একটা গাছ দি ট্রাই করতা, আর জেলাখান আমার সাপোর্ট করা হলো সবসময় সাপোর্ট করবা অনেক বেশি ভালো লাগে, আপনারা যখন সাপোর্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি সত্যি হয়তো লেট হয়ে যায় বাট স্টিল আমি সবর রিপ্লাই দিই, আমার অনেক ভালো লাগে কমেন্ট সবর দেখতে সুন্দর সুন্দর, সব ভালো থাকবা সবার, ওলাখান আপনারা দোয়া করবা সাপোর্ট করবা আর আমার লগে থাকবা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার গাছগুলা নিয়ে আমার অনেক খুশি লাগে আলহামদুলিল্লাহ, আমি এটলিস্ট আমার গাছগুলা সেভ করতাম ভাবছি, তো আলহামদুলিল্লাহ বসা কিলাখান সারা কমপ্লিট বড়ি গেছে মেঘে যত হিল দিছে, আপনারা প্লিজ আপনারা গাছগুলারে সেই ভরবার, মানে আমার খুব দুঃখ লাগে যত গার্ডেন আর হল আছে।